ফের বাংলায় ভয়ঙ্কর বিস্ফোরণ। টিএমসি নেতার বাড়ি, বাজি কারখানা লণ্ডভণ্ড, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, আতঙ্কে কাঁপছে এগরা। এগরা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওটিতে ক্লিক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম। এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রামে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এগরা থানার পুলিশ। তবে গ্রামে পুলিশ ঢোকার চেষ্টা করতেই তাদের ঘিরে ধরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিস্ফোরণের তীব্রতা একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা। এগরায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ছজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আটজন। অভিযোগ, বাড়ির ভিতরে বাজি কারখানার আড়ালে বেআইনিভাবে এই বোমা তৈরির কাজ চলছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পান একাধিক বাড়িতে আগুন জ্বলছে। স্থানীয়দের বক্তব্য, গ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে দেহাংশ, বিস্ফোরণের আস্ত বাড়ি ছাড়খাড়া হয়ে গিয়েছে। বাড়িতে থাকা ব্যক্তিদের দেহ বাইরে ছিটকে এসে রাস্তার উপর পড়ে রয়েছে। ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা এলাকায় আতঙ্কে ছড়িয়ে পড়েছে। বাজি তৈরির বিপুল মশলা মজুদ থাকায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিনও। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা বাড়ির ছাদ উড়ে গিয়েছে, শুধু বাড়ির কাঠামো সেখানে পড়ে রয়েছে। আশেপাশের এলাকার মানুষ ইতিমধ্যে সেখানে জড়ো হয়েছেন। এগরায় বিস্ফোরণের ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজি এগরায় যে ঘটনা ঘটেছে খুবই প্যাথেটিক ঘটনা, এবং আমাদের সবচেয়ে খারাপ লাগছে এটাই, জায়গাটা হচ্ছে কি উড়িষ্যার বড়াই, এবং যে ভদ্রলোক এই বেআইনি ক্র্যাকারের কারখানা চালাচ্ছিলেন তাকে কিন্তু আমাদের পুলিশ অ্যারেস্ট করেছিল আগেও। এই দেখুন, এই তাকে অ্যারেস্ট করেছিল আমাদের পুলিশ, তাকে তার কেসটা নিয়ে কোর্টে ফলোআপ করা হয়েছিল এফআইআর করে ইললিগাল এই কারখানা বন্ধ করার জন্য। তার কুকুর আইসোলেটেড ঘর করে তৈরি করে এই ফায়ার ক্র্যাকারগুলো উড়িষ্যায় পাঠায়, এবং এই ভদ্রলোক এবং ওকে আমরা চার্জশিটও করেছি, পুলিশের থেকে চার্জশিটও ওকে করা হয়েছে, কিন্তু কোর্ট তো আমাদের হাতে নেই। যাই হোক, কোর্ট থেকে বের পেয়ে গেছে, পেয়ে গিয়ে আবার কয়েকদিন হলো শুরু করেছে, এবং শুরু করেছে বেআইনি ভাবে। এরকম কিছু বাজি কারখানা ইললিগাল এসব দিকে আছে, এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে লোকাল ছেলেমেয়েরা কাজ করে, এবং তারা বাড়ির সামনে কাজটা করে বলে যদি প্রবলেম হয় প্রবলেমটা তাদের ঘাড়ে পড়ে। সুতরাং এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর, আমরা পুলিশ তারপরে দমকল সবাইকে পাঠিয়েছি, এবং এই গ্রাম পঞ্চায়েতটি দু মাস আগে মৃত্যুদণ্ডে প্রেসিডেন্ট করে বিজেপি পঞ্চায়েত তৈরি করে, তাদের তো ইনফরমেশন রাখা উচিত ছিল যে তাদের এলাকায় ঘটনা ঘটছে আবার কেন নতুন করে। এবং এখনো পর্যন্ত যা আমাদের কাছে ইনফরমেশন, পাঁচজন মারা গেছে বাজি কারখানায়, আর সাতজন সম্ভবত হসপিটালে আছে, আর মালিকটা নাকি উড়িষ্যার দিকে পালিয়েছে, যেহেতু উড়িষ্যা অনেক কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এই ইলিগাল বাজি কারখানা। আর বর্ডারে হয় কি, মাঝে মাঝে এমন এমন আইসোলেটেড জায়গা থাকে যেটা আমি বারবার বলি, বর্ডার গুলোকে সিল করো। আমাদের এবং অন্য রাজ্যেরও যারা আছে, আমাদের রাজ্যের সাথে অন্য রাজ্যের অনেক রাজ্যের বর্ডার আছে, আমি যার জন্য পুলিশকে বারবার নাকা চেকিং এবং বর্ডার চেকিং করার জন্য বলি, কিন্তু আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে ইমিডিয়েট আমরা কেসটা সিআইডি কে দিয়েছি, সিআইডি তদন্ত করে
ইনভেস্টিগেশন করে রিপোর্ট দেবে, ফায়ার ব্রিগেডের কাছ থেকেও আমরা রিপোর্ট নেব এবং তদন্তের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এসপি নিজে স্পটে গিয়েছিল এবং বিজেপির পঞ্চায়েত বলে আলোটা আমাদের পঞ্চায়েত ছিল যখন অ্যারেস্ট হয়েছিল, বিজেপির পঞ্চায়েত বলে আমাদের এমএলএ যারা স্পটে গিয়েছিল তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু তারা আশেপাশে আছে। আমি ডক্টর মানুষ ভুইয়া তাকে বলেছি যে তরুণ যে এমএলএ আছে সে অনেকবার ঢোকার চেষ্টা করেছে। একটা মজার জিনিস দেখছি আমি, এটা